আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা তোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ঘুষের তথ্য গোপনের মামলার 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, সাজা ঘোষণা 11 জুলাই। বিশ্ববাজারে কমলেও আবারও দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, 1 জুন থেকে কার্যকর হবে নতুন দাম। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ সহ সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী, দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ। এবং 7 মাস পর বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করল ওমান, ওমানের পদস্থ কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। পর্নতারকা স্টর্মি ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান নেতা। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে এই রায় দেওয়া হয়। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে 11 জুলাই। নাফিস ইফতেখার রিপোর্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল 2006 সালে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। 2016তে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মি ড্যানিয়েলসকে $130,000 ঘুষ দেওয়া হয়। এই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল। দীর্ঘ 5 সপ্তাহ ধরে শুনানির পর নিউ ইয়র্কের ম্যানহাটনে বৃহস্পতিবার ট্রাম্পের মামলায় রায় ঘোষণা করেন 12 জন বিচারকের একটি বেঞ্চ। সে সময় আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা। এ রায়ের ফলে ট্রাম্প যে শুধু প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তাই নয়, বরং 34টি অভিযোগের সবকটিই প্রমাণিত হয়েছে। রায়ের পর আদালত কক্ষ থেকে বেরিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তাকে অপমান করা হয়েছে, বিচার কাজে কারচুপি হয়েছে, তিনি অন্যায় আচরণের শিকার, অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাধারণত এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ডের সাজা দেওয়া হয়, তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পকে অর্থদণ্ড দেওয়ার সম্ভাবনাই বেশি। এমন এক সময়ে এ রায় এলো যখন কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নিয়ে আবারও প্রেসিডেন্ট পদে আসতে চান ট্রাম্প, তবে রায়ের কারণে তার নির্বাচনী প্রচারে কোনো বাধা আসবে না। নাফিস ইফতেখার, চ্যানেল আই। বিশ্ববাজারে কমলেও জুন মাসের জন্য আবারও দেশে জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অক্টেনের দাম বেড়েছে, নতুন দাম 1 জুন থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পরপর টানা 3 মাস জ্বালানি তেলের দাম বাড়ল। জুন মাসের জন্য যে দাম ঘোষণা করা হয়েছে তাতে ডিজেল ও কেরোসিন লিটারে 75 পয়সা আর অক্টেন পেট্রোল 250 টাকা করে বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 107 টাকা থেকে 75 পয়সা বাড়িয়ে 107 টাকা 75 পয়সা করা হয়েছে।
পেট্রোল 124 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 50 পয়সা বাড়িয়ে 127 টাকা এবং অক্টেন 128 টাকা 50 পয়সা থেকে লিটার প্রতি 2 টাকা 50 পয়সা বাড়িয়ে 131 টাকা করা হয়েছে। মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। এই পদ্ধতিতে দাম নির্ধারণের প্রথম মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল, তারপর পরপর তিন মাসের প্রতি মাসেই দাম বাড়ানো হলো। নিয়ম অনুযায়ী বিশ্ববাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করার কথা, অর্থাৎ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে কমবে আর বাড়লে বাড়বে। কিন্তু তিন মাসের মাথায় এসে এই নিয়মের ব্যত্যয় ঘটালো জ্বালানি বিভাগ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানো হলো। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানোর কারণ ব্যাখ্যা করে জ্বালানি বিভাগ বলছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম বাড়ানো হয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে তেলের দাম বাড়লেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতার চেয়ে দাম এখনও অনেক কম। জ্বালানি তেলের দাম বাড়ায় আরও মূল্যস্ফীতি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুল বাসার, চ্যানেল আই, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন শেষে কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দক্ষিণাঞ্চলের উন্নতি হয়েছে, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। পটুয়াখালী থেকে ইনায়তুর রহমানকে সঙ্গে নিয়ে মহসিন হোসেনের ভিডিওচিত্রে সাদি মাহমুদ রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা যেন এক ধ্বংসস্তূপ। রিমাল আঘাত হানার পর চার দিন পার হলেও এখানকার মানুষের জনজীবন স্বাভাবিক হয়নি এখনও। জোয়ারে ঘরবাড়ি আসবাবপত্র ভেসে গেছে, সহায় সম্বল হারিয়ে আপাতত দুবেলা দুমুঠো খেয়ে পড়েই বেঁচে থাকার উপায় খুঁজছেন তারা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষয়ক্ষতি ও উপকূলীয় মানুষের দুর্ভোগ নিজ চোখে দেখতে পটুয়াখালী পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। শুধু তাই নয়, কলাপাড়ায় নেমে দুর্গতদের কথা শোনেন এবং সান্ত্বনা দেন সরকার প্রধান, পাশাপাশি তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি, যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো, অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। পরে কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শেখ কামাল সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবল ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে শত সহস্র ক্ষত, আপাতত আবারও মাথা তুলে দাঁড়ানোর উপায় খুঁজছেন উপকূলবাসী। তারা বলছেন, এমন অবস্থায় সরকার প্রধানের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন নিঃসন্দেহে তাদের ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, কলাপাড়া, পটুয়াখালী। সাত মাস বন্ধ থাকার পর ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য 12 ক্যাটাগরি ভিসা চালু করেছে।
বৃহস্পতিবার সরকারি সফরে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন। এর মধ্যে ভিসা প্রসেসিং শুরু হয়েছে। ভিসাগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্টসদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টার্স ভিসা, অফিসিয়াল ভিসা ও বিশেষায়িত কর্মী ভিসা। এর আগে গত বছর 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করে ওমান। আমাদের প্রাথমিকভাবে কিছু ক্যাটাগরিতে ভিসা সংক্রান্ত যে জটিলতা ছিল সেটা নিরসন হয়েছে এবং সেটি খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকে ভিসা ইস্যু করতে পারতেছেন। আপনারা এদেশের আইন কানুন মেনে এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, এমন কোনো কাজ করবেন না যার কারণে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমেরিটাস এডিটর নাইমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানে ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে 28 মে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক প্রশাসন AKM মনিরুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এ নিয়োগ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়েছে। এবারে প্রাক বাজেট 2024-25। দেশের যোগাযোগ খাতসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে নতুন করে কোনো প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোর উপরে আগামী বাজেটে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের অর্থনীতি বহুমুখী চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে প্রকল্পগুলোর কাজ দ্রুতই শেষ করা উচিত বলে মনে করছেন তারা। লায়লা নওশিনী রিপোর্ট। দেশের ফাস্ট ট্র্যাক বা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় যোগাযোগ খাতকে। উদ্বোধনের পর থেকে পদ্মা বহুমুখী সেতুতে গত 2 বছরে যান চলাচল করলেও অভ্যন্তরীণ কিছু কাজ এখনও চলছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ এবছরের জুনে শেষ হওয়ার কথা। ফলে নতুন অর্থবছরে উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বে এই 3 প্রকল্প। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত MRT লাইন 6 এর এই অংশের কাজ শেষ হবে 2025 সালের মধ্যে। চলছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর কাজও। আগামী ডিসেম্বরে এই প্রকল্পের কাজও শেষ হওয়ার কথা রয়েছে। তাই আসছে বাজেটে প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন সংশ্লিষ্টরা। এটা আসলে আমাদের যে অন্যান্য বছরে যে ব্যয়ের ট্রেন্ড হিসেবে বরাদ্দ রাখা হয়েছে, তো এটা আসলে যেহেতু সেতুর নির্মাণ কাজটা আগামী বছরই শেষ হয়ে যাবে, তারপরে তাদের আগামী অর্থ বছরের শেষ হয়ে যাবে, সেহেতু মূলত মূল যে হিসাব করার পরে, ফাইনাল হিসাব করার পরে যদি কিছু টাকা আরও বেশি প্রয়োজন হয় তখন আমরা সেটা বরাদ্দ নেব পরবর্তীতে। আগামী অর্থ বছরে ADP-তে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত 10টি প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 51,970 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক অবস্থার দিকে নজর রেখে নতুন করে কোনো প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুতই কাজ শেষ করা উচিত। টানা পোড়েনের সময় আমার উন্নয়নের দর্শনটা কন্ডিশন রেসপন্সিভ হবে। আমি নতুন প্রজেক্ট নিব, আগেরগুলির জন্যই কিন্তু খরচ প্রায় 20-30% বেড়ে গেছে বিকজ অফ টাকার অবমূল্যায়ন, সেই খরচটাও তো আসবে। পাশাপাশি আমি তো এতদিন ডেভেলপমেন্ট রিবন ইকোনমিতে ছিলাম, খালি উন্নয়ন, এখন তো দেওয়ার পালা হবে প্রিন্সিপাল, মানি এবং ইন্টারেস্ট, এটাও কিন্তু বাজেটের উপরে একটা বাড়তি পাজি, একটা চাপ থাকবে আর কি। প্রস্তাবিত ADP-তে 1,337টি প্রকল্প রাখা হয়েছে, এর মধ্যে বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প রয়েছে 79টি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দেশ বিদেশে লেখক, প্রকাশক, পাঠক আর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল 33তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবারের বইমেলায় দেশ বিদেশের 40টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রোকসানা আমিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে স্থানীয় সময় সোমবার রাতে পর্দা নামল 33তম আন্তর্জাতিক বাংলা বইমেলার।
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বইমেলা রূপ নিয়েছিল বিশ্ব বাঙালির মিলন উৎসবে। বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দর্শনার্থীরা ছাড়াও সাহিত্যিক ও প্রকাশকরা অংশ নেন। চার দিনের এ বইমেলায় ৪০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান আর নাচ। শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বইমেলা উদ্বোধনের পর থেকে বই বিক্রির পাশাপাশি চলে কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করে। শুভেচ্ছা বক্তব্যে এমন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিরা। এই যে বাংলা গ্রন্থমেলা, এটি আমাদের বাংলাকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করবে। মূল মঞ্চে ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান মুগ্ধতা ছড়ায়। আগামী বছর একই স্থানে 23-26 মে পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাংলা বইমেলার 34তম আসর। রোকসানা আমিন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার কামদিয়ায় মাচায় ধাপ পদ্ধতিতে তরমুজের আবাদ করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলের মাটিতে তরমুজের কয়েক দফায় ভালো ফলন ও বাজার দরে লাভবান হচ্ছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল। অপূরণীয় ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ সহ পুরো জীববৈচিত্র্যের। উদ্ধার করা হয়েছে 96টি হরিণ সহ 100 বন্যপ্রাণীর মৃতদেহ। সংশ্লিষ্টরা বলছেন, অতীতের প্রাকৃতিক দুর্যোগের তুলনায় ঘূর্ণিঝড় রিমালে 3 গুণ বেশি ক্ষতি হয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের। কয়েক হাজার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে উপকূলবাসী। ভাঙন ঠেকাতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। এবারে খেলার খবর।